আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে হচ্ছে এখনও ভোর 5টা বাজে, তো 6টা বাজে নাই আর দেখতেই পাচ্ছেন 6টা হয়ে যাবে, আরও 5 মিনিট বাকি আছে। আর এখন হচ্ছে মানে বাহিরে চলে এসেছি আর এখনও মানে সূর্য পুরোপুরি উঠে নাই, তো সূর্য মানে উদয় হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে মানে পূর্ব দিকে চলে এসেছি আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ঠিক সামনেই সূর্য উদয় হচ্ছে। আর মানে নামাজ শেষে এখানে বাহিরে চলে আসলাম আর আমাদের এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা পড়েছে, তো ইচ্ছে করছে ওই বনের মধ্যে ঘাসের উপরে যেন একটু হাঁটি, কিন্তু একা একা মন মানছে না, তো সেই জন্য একটু চেয়ে দেখে আবার চলে যাব একটু মানে হাঁটাহাঁটি করে। তো সবাই নামাজ পড়ে মানে ঘুমিয়ে আছেন, বাড়ির সবাই ঘুমো। আর ওদিকে হচ্ছে আমাদের আমার মানে চাচাতো ভাইয়ের দুই ছেলে, ওরা মানে আমাদের ওদের ঘরের সামনে বসে আছে, ওরা খেলা করছে। তো ওরা কিন্তু মানে ফজরের পর ওরা ঘুম থেকে উঠে যায়, তো ওদের ঘুম একটু কম। এদিকে হচ্ছে আজ অনেক দিন পর আমার রান্না করতে ইচ্ছা করছে, তো এতদিন রান্না করিনি আর এখনও রান্না করতে আমার বোনরা ওরা না বলছে, আমি ওরা বলছে যে তোমাকে মানে এখন রান্না করতে হবে না। তো আজ হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে, তাই ওরা হচ্ছে এদিকে দুপুরে রান্নাবান্না রেডি করছে আর আমি অন্যদিকে হচ্ছে সকালের কিছু নাস্তা তৈরি করছি। তো একই সঙ্গে সকালের নাস্তা তারপর হচ্ছে দুপুরের রান্নাও হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি কুদের চাল দিয়ে এখানে কুদের ভাত রান্না করছি, তো একটা হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণ কুদের চাল নিয়েছি ধুয়ে, তারপর হচ্ছে আমি এখানে হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিয়ে অল্প তেলে আমি এখানে বাগার দিলাম, তারপর নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আজ হচ্ছে আমি এই খুদে ভাতের সঙ্গে চেপা শুটকির বোনা ভর্তা তৈরি করব। তো অনেক সময় দেখা যায় মানে অনেকভাবে ভর্তা খেয়েছি আমরা মানে শুটকি বেটে, তারপর অনেকভাবে ভর্তা খেয়েছি মানে ফ্রাই করে। আজ হচ্ছে একটু ভিন্ন স্টাইলে মানে চেপা শুটকির বোনা ভর্তা তৈরি করব। তো এই ভর্তাটা এইভাবে আর কোনোদিন খাওয়া হয়নি, আজ ফার্স্ট টাইম খাবো, তো সেটাই শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার পানি শুষে যাচ্ছে খুদের বাতে, আর আমি হচ্ছে সবশেষে এখানে ধনে পাতা কুচি দিয়েছি। তো ধনে পাতা কুচি দিলে যা হয় আমার কাছে দেখতে ভালো লাগে, আর এই ভাতের মধ্যে হচ্ছে ধনে পাতার যে একটা ফ্লেভার থাকে, তো সে কারণে আরও বেশি খেতে ভালো লাগে। তো চাইলে কিন্তু এভাবে আপনারাও মানে খেতে পারেন রান্না করে। আর এতো এখানে হচ্ছে আমি শুটকি নিয়েছি মানে 10-12টার মতো চেপা শুটকি নিয়েছি, তারপর একটা হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানির মধ্যে আমি এখন জাল করে শুটকিটাকে গলিয়ে নিয়েছি। তো এভাবে জাল করে শুটকিটা কিন্তু গলিয়ে নেওয়া যায়, দেখতে পারছেন একদম শুটকি গলে যাচ্ছে আর খাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি আলাদা করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাই হচ্ছে জাম্বুরা গাছে উঠেছে আমাদের পিছনের দিকে, ও জাম্বুরা খাবে বলছে, তো আজ হচ্ছে ওরা বাড়িতে। আর এখানে হচ্ছে আমার বোন শাক কাটছে, তো এখানে কলমি শাক তারপর ডাঁটা শাক একসঙ্গে করে শাক রান্না করা হবে দুপুরের জন্য। তো ইদানিং মানে আমার খাবার দাবার নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত, আমি কী খাচ্ছি না খাচ্ছি সবাই খাবার নিয়ে মানে একটু ব্যস্ত, তো একটু মানে খেয়াল করে আমার জন্য এখানে শাক রান্না করা হচ্ছে। আর এদিকে হচ্ছে মানে লাকড়ি চুলার ডাল বসিয়েছে আমার বোন, তো ডালের মধ্যেও বলক চলে এসেছে, তারপর মানে ডালের মধ্যে বাগার দিয়ে দেবে। আর এদিকে হচ্ছে আমি ফ্রাই প্যান বসিয়ে শুটকির জন্য আমি বাগার দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি, তো রসুনটাকে আমি কুচি করে নিয়েছি, আর চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব আর তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি।
গ্রাজুয়েশন ভাজা হয়ে গেলে আমি হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি, দেখতে পাচ্ছেন? আর হাফ চামচে কি পরিমাণ জাল হবে তো বুঝতেই পারছেন, একদমই জাল হবে না। তারপর আমি এখানে হলুদের পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ। তারপর হচ্ছে আমি প্রথমে যে শুটকি গলিয়ে রেখেছিলাম এই পানিতে, এই পানিটা আমি দিয়ে দিলাম এক কাপ পানি। আর এখন হচ্ছে আমি রান্না করব, যতক্ষণ না এই শুটকির পানিটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর এইভাবে রান্না করতে করতে একসময় দেখতে পারবেন পানিটা শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমার বুনা ভর্তাটা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে যাচ্ছে অল্প অল্প করে। এদিকে হচ্ছে আমাদের গাছের পেঁপে, তারপর গাজর, আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি রান্না করা হবে। এখানে হচ্ছে মুরগির কলিজা গিলা ওগুলো রান্না করা হবে। আর এখানে হচ্ছে আমার স্বাস্থ্য বোন লাউ পাতা এনে দিয়েছিল, তো ভর্তা বানাবো আমি বলেছিলাম। আর এখন দেখা যায় শুটকি ভর্তা বানিয়ে একদম হাঁপিয়ে গিয়েছি, তাই এখন রেখে দিচ্ছি আপাতত, পরে বানিয়ে খাবো। এখন শুধু শুটকি ভর্তা দিয়ে খেয়ে নেব। আর এদিকে হচ্ছে ডালের মধ্যে বাগার দিয়ে দিচ্ছে, তো ডালে বাগার হয়ে গেছে, এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন শুটকি আমার হয়ে যাচ্ছে, পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ হচ্ছে এইভাবে নাড়াচাড়া করবো, তারপর আমি ভর্তাটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দেব। আর এদিকে হচ্ছে শাকের মধ্যে বাগার দিচ্ছে আমার বোন, তো কড়াই বসিয়ে নিয়েছে লাকড়ি চুলায়। রসুন ভাজা হয়ে গেলে এখানে শাক দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। আর এই তো ফাইনালি আমার চেপা শুটকি বুনা ভর্তা রেডি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হবে, দেখে যেমন মনে হচ্ছে মজা হবে, সত্যি কিন্তু মজা হবে আমি খেয়ে বলবো। তো এখন একটু দেখিয়ে দিচ্ছি ভর্তাটা, তো এই ভিন্ন স্টাইলের ভর্তাটা কিন্তু চাইলে আপনারাও ট্রাই করে নিতে পারেন, অনেক বেশি মজা হবে গরম গরম ভাতের সঙ্গে অথবা খুদের ভাতের সঙ্গে। এদিকে হচ্ছে মাছ ফ্রাই করছে, তো এই মাছগুলো একটু ক্রিসপি করে ভাজবে ওরা খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার খুদের ভাত অনেক সুন্দর হয়ে গেছে, তো আমি হচ্ছে আমার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর ওরা বলছে ওরা এখন কাজে আছে পরে খাবে, তো শুধু আমি একা এখন খেয়ে নেব, আর আমার আম্মুকে দেব, তো আম্মু খাবেন আর আমি খাবো। তো এই তো খুদের ভাত, আর সঙ্গে হচ্ছে আমি চেপা শুটকি বোনা ভর্তা নিয়েছি, আর সঙ্গে লেবু নিয়েছি, আর এখন খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা, তো একটু মানে জাল হয়নি, একদম জাল হয়নি। চাইলে কিন্তু আপনারা এভাবে যারা জাল খেতে চান না, তো গুঁড়া মরিচ দিয়ে কিন্তু চাইলে খেতে পারেন। আর যারা জাল খেতে পছন্দ করেন অবশ্য মানে যে শুকনো মরিচ আছে সেই মরিচ বেটে কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলে আরও অনেক বেশি টেস্টি হবে আর জালও হবে। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, মানে একটা অন্যরকম টেস্ট হয়েছে। আরও শুটকি ভর্তা বানিয়েছি ওইভাবে কিন্তু টেস্টটা হয়নি, একটু ভিন্ন স্টাইলে আজকের এই ভর্তাটার টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা। তো খেয়ে নিচ্ছি, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। আর এই ছোটো মাছগুলো দেখা যায় এইভাবে একটু বেজে খেলে মাঝে মাঝে ভালো লাগে। আহ
আর এদিকে হচ্ছে মুরগির কলিজা গিলা তারপর পা গুলো রান্না করছে তো এখানে এমনিতে মানে বোনা করছে তো মশলা কষিয়ে নিয়েছে মশলা কষিয়ে এখন রান্না বান্না প্রায় শেষ সবকিছু হয়ে গেছে রান্না এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে সবজি ভাজি রান্না করেছে তারপর এই তো ক্রিসপি করে মাছ ভাজা আর এদিকে হচ্ছে শাক রান্না করা হয়ে গেছে আর এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা বা ওগুলো বোনা হয়েছে আর এই তো এখানে শাক রান্না করা হয়ে গেছে তো সবগুলো খাবার বাটিতে সার্ভ করে নিয়েছে আর এই তো এখানে হচ্ছে পাতলা একটা ডাল রান্না করেছে পাতলা ডাল আমার ছোট দুই ভাই পছন্দ করে ওদের জন্যই রান্না করা হয়েছে আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম তো আমি আর আমার আম্মু বসে এখানে খাবার খেয়ে নিচ্ছি তো আমি অল্প ভাতের মধ্যে এখানে সবজি দিয়ে দিয়েছেন তারপর হচ্ছে শাক ভাজি নিয়ে শাক নিয়েছি আর হচ্ছে মাছ ফ্রাই অল্প একটু খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে আমি আজকের মতো বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম